ফের খারিজ মানিক ভট্টাচার্যের জামিনের আবেদন। আপাতত জেলেই থাকতে হবে মানিক ভট্টাচার্যকে। সাতই ডিসেম্বর পর্যন্ত মানিক ভট্টাচার্যকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত। আয়কর দিলেও কেউ অপরাধের বাইরে যায় না, আদালতে সওয়াল করেন ইডির আইনজীবী। তারা জানান 30 কোটি টাকা সম্পত্তি মিলেছে, আরও মিলতে পারে। সময় সাপেক্ষ তদন্তে প্রতিদিন দুর্নীতির অঙ্ক বাড়ছে। এদিন জামিনের পক্ষে সওয়াল করেন পর্ষদের প্রাক্তন সভাপতির আইনজীবী। আদালতে মানিক ভট্টাচার্য বলেন, তদন্ত চলতেই থাকবে, আমি কতদিন জেলে থাকব, কোথাও পালাবো না, তদন্তে সবরকম সাহায্য করব, আমাকে জামিন দেওয়া হোক। যদিও সে আবেদন গ্রাহ্য হয়নি। সওয়াল জবাবের পরে জামিনের আবেদন খারিজ করেন বিচারক। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।